Krishna Hankara Guru Harira হে কৃপালু বৈষ্ণৱ সমস্ত, আমি ক্ৰমশ আগবঢ়াই অহা শ্ৰীকৃষ্ণ গীতাৰ পাঠ বিশ্লেষণ অনুষ্ঠান ভাগলৈ আপোনাক সবক সেৱা জনাইছো। আমি ক্ৰমশ গীতা শাস্ত্ৰ ভাগৰ নৱম অধ্যায় ৰাজবিদ্যা ৰাজকৃত্য যোগ অথবা ৰাজকৃত্য যোগ, এই নৱম অধ্যায়ৰ ইতিমধ্যে দুভাগী পাঠ পৰ্যালোচনা আমাৰ নিপেন শইকীয়া ইউটিউব চেনেলত আমি আগবঢ়াইছো। জ্ঞান যুগৰ গভীৰতাৰে ভগৱান কৃষ্ণই গুপুত হৈ থকা তেওঁ তত্ত্ব, জীৱাত্মা পৰমাত্মা ঈশ্বৰ তত্ত্বৰ অভিন্ন যি ৰহস্য তত্ত্ব কথা, এই তত্ত্ব কথা ৰাজকৃত্য যুগত বিতংভাৱে বিশদভাৱে পৰম তপ স্বৰূপ যিজনে দেহৰ আসুৰি বস্তুবিলাকক সদায় তাপ দিয়ে, কষ্ট দিয়ে, যিজন আসুৰি বৃত্তিবিলাকৰ শত্ৰু স্বৰূপ, যিজন অৰ্জুন, যিজনৰ নাম পৰম তপ, সেইজনক ভগৱান কৃষ্ণই কৃপা কৰি নৱম অধ্যায় ৰাজকৃত্য যুগত ভগৱান কৃষ্ণই দিলে অনন্য ৰহস্য ভকুতিৰ জ্ঞান। এই জ্ঞান তত্ত্বৰ কথা আমি মূল সংস্কৃত গীতা আৰু শ্ৰীকৃষ্ণ গীতাৰ পদৰ আলমেৰে আমি পাঠ বিশ্লেষণ আগবঢ়াবলৈ যত্ন কৰিছো। আজি আমি ৰাজকৃত্য যুগৰ তৃতীয় ভাগী পাঠ পৰ্যালোচনা আগবঢ়াবলৈ লৈছো। আৰু হেৰা তুমি মই একোৱে নুসুদৈ এই অবিদা মায়াত ভিন্ন দেখি হে মোৰ অংশ জীৱ তুমি মই আত্মায়ন্ত্ৰজ্যামী অ তুমি মই এহিহে তো সখী। ভগৱান কৃষ্ণই অৰ্জুনক সখা বুলি মাতে। এই সখাৰ যি তত্ত্ব ভগৱান কৃষ্ণই যি পৰমাৰ্থিক অৰ্থত বিকৃত কৰিছে আমাক গীতা শাস্ত্ৰই জনাইছে। আৰু হেৰা তুমি মই, এই সমস্ত জগতত যিমান জীৱ আছে সেই সমস্ত জীৱবিলাক একবিনে নুশুদৈ, এই জীৱবিলাক আৰু মই এক তত্ত্ব। অবিদ্যা মায়াত ভিন্ন দেখি হে অৰ্জুন, মই ৰচনা কৰা মায়াৰ অবিদ্যাৰ বাবে জীৱবিলাক আৰু মোৰ মাজত ভিন্নতা দৰ্শন হয়। মোৰ অংশ জীৱ তুমি, তুমি মোৰেই অংশ, তুমি দেহধাৰী বৰ্তমান জীৱৰো, মই আত্মা অন্তৰ্যামী আৰু মই হলো তোমাক চলাই থকা অন্তৰ্যামী, অতীত বৰ্তমান আৰু ভৱিষ্য সমস্ত জ্ঞাত, ময়েই হলো জ্ঞাতা ঈশ্বৰ। তুমি মই এহি হেতু সুখী, সেইবাবে তুমি মোৰ জীৱাত্মা, মই তোমাৰ পিতৃস্বৰূপ পুৰাণ পুৰুষ, মই পৰমাত্মা। পুত্ৰৰ প্ৰতি পিতৃৰ যি প্ৰেম, কৰুণা আৰু দয়া,
হে সখা, মই সমস্তৰে পিতৃ, মই পুৰুষোত্তম, আৰু সেইবাবে মই মোৰ জীৱবিলাকক মোৰ সখীত্বৰূপী প্ৰেমৰ বন্ধনেৰে সৈতে প্ৰতিপালন কৰোঁ। মই ৰচনা কৰা তিনি গুণময় মায়াৰ বৃত্তিবিলাকৰ বাবে জীৱ আৰু মোৰ মাজত অজ্ঞানীজনে ভেদ দেখে। ভগৱান কৃষ্ণই ৰাজগুজ্য যুগত গুপুত কথা তেওঁ প্ৰিয় সখা অৰ্জুনক এইদৰে বিকট কৰিলে, হে সাৰথিৰ কহো ভেদ জানিও ক পৰিচ্ছেদ, হে লোকে নজান ম হামতি, অজিগোটা যে মহারথি রথে চৰি কৰে গতি, এ রথে পুনু চলাওে, এ রথ পুনু চলাওে, হাদথি। হে অর্জুন, তোমার জীবন রথর মই হলো সারথি, আৰু তুমি দেহৰ তত্ত্বত বাস কৰা, তুমি হ'ল এই ৰথখনৰ ৰথী। তুমি ৰথী ৰূপেৰে দেহ তত্ত্বত জীৱাত্মা ৰূপেৰে অৱস্থান কৰা, আৰু মই পৰমাত্মা ৰূপেৰে প্ৰতিটো তত্ত্বৰে সাৰথী। প্ৰত্যেকটো তত্ত্বক অন্তৰ্যামী ঈশ্বৰ হিচাপে ময়েই চলাই থাকো। মহামতীজনে অজ্ঞানবশত মোৰ এই পৰম তত্ত্বক নাজানে, আৰু যিজন মহাৰথী সেইজন মহাৰথীয়ে মোৰ ভক্তিৰ ৰথত উঠি আৰোহণ কৰে, আৰু মই সাৰথী হৈ এই জীৱন যুদ্ধৰ ৰথখন চলাই নিওঁ। প্ৰতিটো জীৱক ময়েই চলাই থাকোঁ, ময়েই বিষ্ণু ৰূপেৰে প্ৰতিপালন কৰি থাকোঁ। সেইবাবে হে সখা, তুমি মোক সাৰথী বুলি সদায় সম্বোধন কৰা। হে দেহরথ ঘোরাম ইন্দ্রি প্রাণ সেনাগণ, অবিষয় অরণ্য হারর, অচিত্র বুদ্ধি ধনুব্রাণ লোভ মোহ সুসন্ধান, অভোগ যেমি গয়া ভয়। হে অর্জুন, তোমাক মই দান করা পঞ্চভূতর এই দেহটোই মাটির এখন রথ। এই রথত তোমার মই মনেন্দ্রিয়, কিন্তু মনেন্দ্রিয় হলেও মই ঈশ্বরযুক্ত আধ্যাত্মিক ঈশ্বৰ তত্ত্ব, মই আত্মিক বস্তু, মই আত্মিক সত্তা। সেইবাবে তোমাক চলাই ফুৰে তোমাৰ মনৰূপী ঘোঁৰাকেইটাই, বাহ্যিকমুখীভাৱে তোমাক বাহিৰলৈ ধাৱমান কৰাই। কেনেকে? এই মন অন্তৰ ইন্দ্ৰিয়, এই অন্তৰ ইন্দ্ৰিয়স্বৰূপ মনৰ শক্তিৰে তোমাৰ পাঁচটা জ্ঞান ইন্দ্ৰিয় আৰু পাঁচটা কৰ্ম ইন্দ্ৰিয়, এই সমস্তবিলাকক ই দৌড়াই ফুৰে, আৰু এই ইন্দ্ৰিয় তত্ত্বত মই লুকাই থাকো প্ৰাণৰূপী সত্তা হৈ। আৰু এই প্ৰাণৰূপী সত্তাতেই তোমাৰ দেহ ৰথৰ সমস্ত বিষয় বন্ধনত পাণ খাই থকা ঘোঁৰাকেইটাক মই সদায় চলাই থাকো, মই সদায় প্ৰতিপালন কৰি থাকো, আৰু মই ৰচনা কৰা তোমাৰ জীৱৰ বন্ধনৰূপী যি বিষয়, এই বিষয়েই হ'ল মই ৰচনা কৰা, তুমি বাস কৰা এই সংসাৰৰূপী এখন গভীৰ অৰণ্য। এই সংসাৰৰূপী গভীৰ অৰণ্যত তোমাৰ মনৰ শুদ্ধতাত মই বাস কৰোঁ, তোমাৰ মনৰ পবিত্ৰতাত তুমি মোক বিচাৰি পাবা, যিহেতু মনৰ পবিত্ৰতা ৰূপেৰে মই চিত্ৰ, আৰু এই মনৰ চিত্ৰৰূপী পবিত্ৰতাত তোমাৰ বৃত্তি প্ৰতিষ্ঠাৰূপী গান্ধীপ নামৰ ধনুৰে
তোমার যেটা বুদ্ধির পবিত্রতা প্রকট হই মুত যেটা রমন হব তেতিয়া তুমি ধনুপান বিচারি পাবা লোভ মোহ শোষণ ধান মূর ব্যতিরেকে তোমার জীবন লতার তুমি সদায় সন্ধান করে পাবা লোভ আর মোহর কেবল হয় ভোগ যে মিগয়া ভুলতা তোমার জীবনত জীবাত্মা বিলাকর ভোগর তত্ত্ব মায়ার মিগর ফালে ধাবমান হই ভোগকেই কেবল সন্ধান করে তুমি থাকিব লাগিব যদিহে মই স্বরূপ পরমাত্মার লগত তোমার সক্ষিপ্ত রূপী সম্বন্ধ পরমাত্মিক দৃষ্টিরে নহয় হে তুমি জীব রূপ ধরি দেহ গুত রথ করি অসংসারর পবর্ত নজিতো অন্তর্যামী রূপ হুই হবা কুশলাও মই তোমার সারথিয়ে হি হে তো হে মূল সখা অর্জুন তুমি জীবর রূপ ধরি তোমার এই দেহর রথখনক তুমি ধারণ করি তুমি তোমার সংসারের বন্ধন রূপী ধর্ম কি প্রতিপালন করে থাকা আর মই অন্তর্যামী ঈশ্বর সত্তা হই মই তোমার সমস্ত মন প্রাণ বুদ্ধি চিত্র ইন্দ্রিয় গণকো মই এই সমস্ত বিলাককে চলাই থাকো আর সেইবাবে হে অর্জুন মই তোমার জীবন মতর আসল সারথি হে অব্যক্তময় স্বরূপত ব্যাপী আছো জগত ও আদিয়ন্ত নাই পুর বাপর হে যত কার্য কারণ মই বিনে নাহি আন এ মোটে আছে যত সর এ জগতর যত প্রাণী সকলে মোটেকে আছে এ মই নাথা কহুতা সম্বাত হে মই শেষ বাকু বহু তভু কার সঙ্গ নহ অহাক জানিবা ভা হে অর্জুনে বোলয় স্বামী তোমাত আছোহ আমি আর তুমি কেনে না থাকা আমাত দেহ বস্ত দেন দুই উভয় সংযোগ হই দুইটু দুই আশয় সাক্ষাত ভগবান কৃষ্ণই তেওঁর স্বরূপক রাজকুজ্য যোগাল জগতর শ্রীহরি কৃষ্ণর তত্ত্ব হল পরমার্থিক পরম তত্ত্ব সমস্ত তত্ত্বর ভিতর যে রজা সেই রজাটি হল ঈশ্বর কৃষ্ণর তত্ত্ব সেইটো কারণে এই তত্ত্ব কথা ভগবান কৃষ্ণই শ্রীমুখে কারুবাক যদি খুলি নিদিয়ে তেতিয়াহলে এই গুহ্য তত্ত্বর কথা কোনেও জানিব নোৱাৰে যেহেতু বেদর হার হল ভগবান কৃষ্ণ গীতার গীতরূপী তত্ত্ব হল ভগবান কৃষ্ণ ভাগবত ভকতিময় অমৃত তত্ত্ব হল ভগবান কৃষ্ণ সেইবাবে কৃষ্ণর মুখপদ্মে জীবাত্মা স্বরূপ অর্জুনক পরমাত্মা স্বরূপ কৃষ্ণই গীতার যোগেদি নবম অধ্যায় রাজকুজ্য যুগর যোগেদি জগতর শ্রীহরি কৃষ্ণর অনন্য গুপ্ত রহস্য তত্ত্ব বিকত করেছে যে হে মূল সখা
তুমি ঠিকই বুঝিলা, তুমি ঠিকই চিনিলা, তুমি ঠিকই বরণ করিলা, তুমি মোক সখা বলি, তুমি মোক সারথি বলি, যেহেতু তোমার জীবন রথৰ মই প্রকৃত সারথি। এই সমস্ত দেহীবিলাকর দেহর তত্ত্ব চিত্ত বুদ্ধি মন অহংকার আদি সমস্ত বিলাকেরে যদিও দেহী সকল প্রতিপালিত হয়, মই অন্তর্যামী ঈশ্বর সত্তা হই, অনন্য মূল রূপেরে মোক একে স্পর্শ করিব নোৱাৰাকে মই অখণ্ডিত আনন্দ হৈ থাকো। ভগবান কৃষ্ণই অর্জুনক কৈছে যে মই স্বরূপতে অভ্যক্ত, অভ্যক্ত মই স্বরূপত, সেইটো কারণে রাজকৃত্য যুগ গীতার যে সপ্তম যুগৰ পৰা দ্বাদশ যুগলৈকে যে জ্ঞান যুগ, এই জ্ঞান যুগত জগতের শ্রীহরি কৃষ্ণই তেওঁ গোপন রহস্য তত্ত্বর জ্ঞান অর্জুনক দান করেছে, যিখিনি জ্ঞান ভগবান কৃষ্ণৰ লগতে আছে। পরম পবিত্র মধ্যম পাণ্ডব অর্জুনে ভগবান কৃষ্ণক আশ্রয় ললে, ভগবান কৃষ্ণস্বরূপ আশ্রয়ৰ যি সুদৃহ সবল তত্ত্ব কৃষ্ণই অর্জুনক এটা বিকত করেছে যে মই স্বরূপতেই আবির্ভূত, মই কতো ব্যক্ত হই, মই প্রকৃতির এই জড় তত্ত্ব বিলাকত মই ব্যক্ত হৈ কাকো দেখা দিয়া নাই, হে অর্জুন ব্যাপি আছো জগতত, মই রচনা করা এই সমস্ত জগততেই সর্বভূততেই প্রতিটো তত্ত্বতেই কেবল মই বিষ্ণু রূপে ব্যাপ্ত হয়ে আছো, আদি অন্ত নাই পূর্বাপর, হে অর্জুন মোর আদি নাই, মোর অন্ত নাই, মোর পূর্বাপর কোনেও একো বিচারি নাপায়, কিয়নো যত কার্য কারণ এই জীববিলাক আয়াজাত করে থাকা চক্র, এই সংসারক চলাই থাকার যে তত্ত্ব, এই সমস্ত বিলাকর ময়েই হল কারণরূপী প্রধান তত্ত্ব, মই বিনা নাহি আমি এই জগত প্রতিটি বস্তুতে, মোর বাহিরে তুমি বেলেগ একো বিচারি নোপা, কিয়নো মোতে আছে যত সরাচর, এই সমস্ত জগৎ মোতেই রমণ হয়ে আছে, মই রামরূপী অগ্নিমন্ত আত্মিক সত্তা হই প্রত্যেকটি বস্তুকেই প্রতিপালন করো, মই রমণ হয়ে করে থাকার কারণেই এই জগৎখন চলি আছে, জগতর যত প্রাণী সকলে মোটেহে আছে, মই না থাকো অসম্মাত, হে অর্জুন জগতর যিমান প্রাণী আছে সমস্ত বিলাক প্রাণী মোটেই আছে, কিন্তু সেই প্রাণী বিলাকত মই মায়ার তত্ত্বত রমণ হয়ে থাকা নাই, কিয় সমস্ত জীবর আত্মাবিলাকক মই কৌস্তুভরূপী রত্নরূপে মোর গলতেই পরিধান করো, অথচ জীবাত্মার জড় তত্ত্ববিলাকে মোর কৌস্তুভরূপী পরমাত্মার পরম তত্ত্বক স্পর্শ নকরে, আর সেইভাবে মইহে সবাকো বহু প্রভু কারো সঙ্গ নহ, সমস্তজনক ময়েই চলাই আছো, ময়েই প্রতিপালন করে আছো, মোর অখণ্ডিত ঈশ্বর তত্ত্বরে প্রতিজনী চলি আছে, আর তুমি ভালদরে জানা মই কারো সং ত্যাগ নকরো, কেনো মই হল বিনয়, এই জগৎ রচনা করছো মোর আনন্দর বাবে, মোর আনন্দর অন্তরঙ্গা শক্তি আত্মারূপে মই প্রতিটি বস্তু বিষ্ণুময় সত্তা হই মই প্রতিপালন করি, মই অখণ্ডিত আনন্দ থাকো, দুঃখ শোক জরা ব্যাধি তাপ এই জীবন তত্ত্ববিলাকে মোর অন্তর্যামী ঈশ্বর সত্তাক স্পর্শ করিব নোৱাৰে। অর্জুনে বুলয়স আমি তোমাতো আছো আমি, তুমি কেনে না থাকা আমার, অর্জুনে তেওঁ স্বামীক মালিকক পরম পিতা পরমেশ্বরক এইবার কইছে যে তোমাতে আছো আমি, আমি তোমাতেই বাজি আছো, তোমাতেই রমণ হয়ে আছো, তুমি কেনে না থাকা আমার, তুমি আমার কি দরে তুমি নথকাকে আসা, তেতিয়াহলে দেহবস্ত্র যেন দুই, অর্থাৎ তুমি হলা আমার দেহরূপী তত্ত্ব চৈতন্য শক্তি, আর আমি হলো তোমার তুলনাত এই দেহত পরিধান করে থাকা জড় বস্ত্র, উভয় সংযোগ হই তোমার চেতনারূপী বিষ্ণুময় ঈশ্বর তত্ত্ব, আর মোর দেহরূপী জড় চলাটো বা জড় পোশাকটো, এই দুইটা বস্তু একত্র হই দুইটো দুই আসল সাক্ষাৎ, দুইজনে একেলগে আছে, তথাপিতো আমি পিন্ধা পোশাকটো জড়, কিন্তু আমার দেহরূপী তত্ত্ব চৈতন্য জগতর শ্রীহরি কৃষ্ণ,
অখণ্ডিত আনন্দময় গুপ্য রহস্য তত্ত্ব। এই দেহধারী সকল প্রত্যেকেই জড়তত্ত্ব একো একোটা পোশাক। এই পোশাকটো পরিধান করুতা হল ভগবান কৃষ্ণ, হল আত্মতত্ত্ব। যদি পোশাকটো খুলি থলেও দেহর কোনো ক্ষতি নহয়, দেহক কেতিয়াও পোশাকর রং রসে কেতিয়াও স্পর্শ নকরে, ঠিক সেইদরে পরমাত্মা ঈশ্বর প্রভু দেহর বন্ধন বিলাকে জড়তা বিলাকে কেতিয়াও স্পর্শ করিব নোৱাৰে। অখণ্ডিত ঈশ্বৰৰ আনন্দময় তত্ত্ব জগতত থাকিও জগতৰ শ্রীহরি নির্লিপ্ত, কিন্তু আমি সংসার বন্ধনের বোকা পানিরে আমি লিপ্ত হই, আমি সংসারের বিষয়ত ডুব হয়ে থাকো। ভগবান কৃষ্ণই বুঝাইছে, তুমি যিমান বিষয় বন্ধনত ডুব নোযোৱা কিয়, এই বন্ধনে মোক কেতিয়াও স্পর্শ নকরে। হে কৃষ্ণ বোলে বিহনলা করিলাহা প্রশ্ন ভালা, আজি পুছিলা অতিব শিব বিৰিণ চিয়ে তত নজানয় স্বৰূপত অময় দিব তাহাৰ নিৰ্ণয়। কৃষ্ণই কলে হে বিহনমালা, অর্জুনের এটি নাম হল বিহনমালা, বিরাটর রাজ্যত তেখেতে বাস করেছিল বিহনমালার রূপত। প্রকৃতি আর পুরুষের উভয় তত্ত্ব রূপত, পুরুষ নহয় প্রকৃতিও নহয়, আমার দেহ তত্ত্বত অজ্ঞাত বাস কাটি আছে বিহনমালা রূপী আত্মতত্ত্বই, পুরুষ নহয় প্রকৃতিও নহয়। এই পুরুষ আর প্রকৃতিও নোহা তত্ত্ব হল বিহনমালা, বিরাট রূপর বিরাট তত্ত্ব। জগতের শ্রীহরি কৃষ্ণই হল দেহ, জগতের শ্রীহরি কৃষ্ণই হল আত্মা। আত্মা আর দেহর তত্ত্বক একেলগে কোয়া হয়েছে বিহনমালা বলে, বিরাট ঈশ্বরের বিরাট অংশ হয়েও এই জীববিলাকে জগতের শ্রীহরির পরম তত্ত্ব পুরুষরূপী তত্ত্বক স্পর্শ করব নোৱাৰে। পুরুষরূপী তত্ত্বক যদিও স্পর্শ নকরে, পুরুষরূপে আত্মা আমার লগত সদাই রমন হয়ে থাকে, সেইবাবে অর্জুনের এটি নাম হল বিহনমালা। অর্থাৎ প্রকৃতি পুরুষ দুইরো নিয়ন্তা মাধব, নিয়ন্তা মাধবর অংশ হয়েও মাধবক স্পর্শ করি মাধবক এই সংসারের বোকা পানির পরা সদাই মুক্ত করে রখার যে অনন্য ব্যবস্থা, জগতের শ্রীহরিয়ে অর্জুনক এইবার বিহনমালা বলে সম্বোধন করলে। যে হে প্রকৃতি পুরুষর উভয় তত্ত্বর হে বিহনমালা, তুমি শুনা, তুমি মোক যে প্রশ্ন করিলা এই প্রশ্ন অতি সংশয়যুক্ত, এই সংশয় শিব বিৰিঞ্চি বা বহমায়ু তোমাক কই ছেদন করব নিব, নজানয় স্বরূপত মই দিব তাহার নির্ণয়। মোরেই রচনা সৃষ্টিকর্তা বহমা, মোরেই রচনা শিব, এই দুজনেও তোমাক এই সংশয়যুক্ত প্রশ্নের উত্তর দিব নিব, কেনো মূর তত্ত্ব কথা কেবল মইহে জানো। হে রাম সমস্ত জগত ব্যাপী হবার ব্যাপকময়ী, অমুক আবরিয়া কে ন করি, হে পুরুষ প্রকৃতি দুই একে যে সংযোগ হুই, অপুরুষ কথা কয়ি অমুহ এর পুরুষে যে হাকিতে পারয় যদি, অদেহ তথা কন্তে ঘতে মূর, পৃথিবীতে আছে লোক লোক তো পৃথিবী নাই, আমর জানা সিহি ফর
ব্যাপক আকাশ যেন বায়ু সমে দুয়োজন অসর্বদায় থাকে কথাই বায়ুর সর্বতে গতি আকাশত হোৱে স্থিতি অতভুদুত দুই রাই ভগবান কৃষ্ণই তেওঁৰ সখা উৰ্জন অতি গভীরভাবে বুঝাই দিছে পরমাত্মা আর জীবাত্মা সমস্তরে পরম পিতা আর পুত্ররূপে জীববিলাক শ্রীহরি কৃষ্ণই কৈছে যে হে অর্জুন চোৱা এই উদার আকাশত সদায় চলি আছে বায়ু যদিও বায়ু আর আকাশ একেলগে আছে আকাশের তত্ত্বই বায়ুক স্পর্শ নকরে আর বায়ুর তত্ত্বই আকাশক স্পর্শ নকরে গতি হে অর্জুন মই আর মোৰ জীববিলাকর তত্ত্বও ঠিক তেনেকুৱাই যদিও এই পৃথিবীতেই সমস্ত জীববিলাক আছে এই জীববিলাকত যেদরে পৃথিবীখন নাই ঠিক সেইদরে সমস্ত জীববিলাকত মই আছো কিন্তু মোৰ জীববিলাক তেনেকেই থাকিব নোৱাৰে কিয়নো মোৰ অন্তরগা আত্মিক শক্তির পরম তত্ত্বক যে জীবই অনুভব করিব পারিব তেতিয়াহে মোৰ পরম সান্নিধ্য লাভ করিব ভগবান কৃষ্ণর কি যে অর্জুনের প্রতি পরম কৃপা রাজগুজ্য যুগত ভগবান কৃষ্ণই বিগত করেছে বহ মাহরে নজনা গোপন ঈশ্বরের রহস্য তত্ত্ব হে প্রপঞ্চ জগত জত চতুর্বিংশবাদী তত্ত্ব অসবাহার প্রকৃতি কারণ এ কার্য কারণ দুই তথাপি সমর্থ নুই অমূর দৃষ্টি হুয় চেতন এরাম মায়ারু কারণয় আমি সমাহারু অন্তর্যামি অমুত বিনে বস্তু না হিয়ার হে অলঙ্কার গহিলা তো কঙ্কন কুণ্ডল হুয়ে অভঙ্গ ভয়লে সুবর্ণ যে সার অর্জুনক কৈছে এই পঞ্চভূতরে গঠিত এই প্রপঞ্চ জগৎখনত চতুর্বিংশ আদি তত্ত্ব চব্বিশটা তত্ত্ব ইয়াত বাস করে আছে সবাহারু প্রকৃতি কারণ ইয়ার সমস্তরে মূল কারণ হল প্রকৃতি কার্য কারণ দুই প্রকৃতি আর প্রকৃতিক চলাই থাকা এটা হল কার্য ইটো হল কারণ কারণ হল প্রকৃতি কার্য হল চলাই থাকোতা বিষ্ণু তথাপি সমর্থ নই তথাপিতো মূর অবিহনে এই প্রকৃতি জড় মূর দৃষ্টি হওয়া চেতন মূর অন্তর্যামী দৃষ্টি তাত পড়ি থাকিলে সি চৈতন্য হয়ে থাকে মায়ারও কারণ আমি হে অর্জুন এই প্রকৃতিরূপী মায়ার কারণ ময়েই ময়েই হলো পরম তত্ত্ব মূর তত্ত্ব সদাই প্রতিভাত হয় কেবল মায়া এই মায়ারূপী মিছা সত্তাটোক মই সত্য শুদ্ধ ঈশ্বর তত্ত্বই প্রতিপালন করে থাকো সবাহারু অন্তর্যামী মুতবিনে বস্তু নাহি আর এই সমস্ত মায়াবিলাকর ভিতর মই হলো তাক লুকাই থাকা অন্তর্যামী ঈশ্বর তত্ত্ব মূর বাহিরে এই জগতত একো বস্তু নাই প্রতিটোয়ে জড় অলঙ্কার গহিলাত কঙ্কন কুণ্ডল হয়ে মই রূপ দিলেহে রূপ লয় মই হলো সাত্বিক সোণালী আত্মা তত্ত্ব
মোৰ যোগেদি যত জীৱবিলাক সমস্তবিলাক ৰচনা হৈ আছে আৰু এই জীৱৰূপী দেহবিলাক কুণ্ডলৰ দৰে মই পবিত্ৰ তত্ত্ব কৰি গঢ়ি থাকো আৰু যেতিয়া কুণ্ডল ভাগি যায় তেতিয়া কেৱল মাত্ৰ ৰৈ যায় সাত্বিক সোণালী সুবৰ্ণখিনি এয়াই হল মোৰ আত্মতত্ত্ব হে লীলাক আশ্ৰয় কৰি মোৰ যুগ মায়া ধৰি হে জগতক স্ৰজ পাৰ হে যেবে কল্প অন্ত পাই মায়া সমে আসে যায় হে গুণ সমে সকল হে অর্জুন মোর যুগরূপী পরম তত্ত্বরে মায়ার সংযোগ হয়ে মই লীলা করি এই জগৎখনক সৃষ্টি করো রচনা করো আর এই জগৎখনের এটা কল্পর শেষত পুনের আকৌ বিনাশ হয় সমস্ত তত্ত্ব পুনের আত্মারূপে মই রূপী পরমাত্মার উদরত লীন যায় আর মই ইচ্ছা করি মোর মায়ার তত্ত্বরে মই নিগুণ হরিয়ে মোৰ নিরাকার সত্তারে সৈতে মই মায়ার তত্ত্ব রূপে আকৌ এটি কল্পর পাছত মই আকৌ নিজক এই জগৎ রূপে প্রকট করো গীতার শ্লোকত ভগবান কৃষ্ণ এই তত্ত্ব কথা আমাক জনাইছে ভগবান কৃষ্ণই গীতার রাজকৃত্য যুগর সপ্তম শ্লোকত কল্পর অন্তত তেওঁ পুনর্জি সৃষ্টি করার কথা আমাক এনেদরে জনাইছে সর্বভূতানিকং ত্রেয়ং প্রকৃতি জ্ঞান্তি মামিকম কল্পক্রয়ে পুনঃস্তানি কল্পাদৌ মহম সর্বভূতানিকং ত্রেয়ং প্রকৃতি জ্ঞান্ত্রী মামিকম কল্পক্রয়ে পুনয়স্তানি কল্পদ্রুবী সৃজামহম সর্বভূতানি সকল সৃষ্ট বস্তু কন্ত্রেয় হে অর্জুন প্রকৃতি প্রকৃতির মাজলৈ ইয়ান্তি সমাই যায় মামিকাম মোর কল্পক্ষয়ে এক কল্পর শেষত পুনঃ আকৌ তানি সেইবিলাক কল্পাদৌ এটা নতুন কল্পর শুভ আরম্ভ বিশ্বাসামী সৃষ্টি করো অহম ময় অর্থাৎ হে কন্ত্রেয় এটা কল্পর শেষত পরিদৃশ্যমান পার্থিব সৃষ্ট বস্তুবিলাক মোর প্রকৃতির মাজত সমাই পড়ে আর এটা কল্পর আরম্ভণিতে মোর নিজের শক্তিরেই মই সেইবিলাকক আকৌ সৃষ্টি করো এই ভৌতিক সৃষ্ট জগৎখনের সৃষ্টি ভরণ পোষণ আর সংহার এই সকল পরম পুরুষ পরমেশ্বরের ইচ্ছার উপরতেই নির্ভরশীল এক কল্পর শেষত মানে ব্রহ্মার মৃত্যুর সময়ত ব্রহ্মা ব্রহ্মতত্ত্বর সময়ে তেও এশ বছর জিয়াই থাকে বলে আমি ভাগবতো পাইছো তেও এটা দিনত ব্রহ্মাদেবর কেবল এটা দিনত পৃথিবীর লেখেরে 43 কোটি বছর থাকে অতি আচরিত কথা ব্রহ্মা বাঁচি থাকে এক কল্প অর্থাৎ ব্রহ্মার 100 বছর ব্রহ্মার 100 বছরের কেবল সেই বছরবিলাকর এটা দিনত পৃথিবীর 43 কোটি বছর সমাপ্ত হয়ে যায় কেবল এটা দিনতেই আর
তেওঁ এটা মাহত তিনিকুয়া ত্রিশটা দিন আর ত্রিশটা রাতে থাকে, আর তেওঁ এবছর তিনিকুয়া বারোটা মাহ থাকে। এনেকুৱা এশটা বছৰ পাছত যেতিয়া ব্ৰহ্মাৰ মৃত্যু ঘটে তেতিয়া প্ৰলয় বা ধ্বংস হয়। ইয়াৰ অৰ্থ হল পৰমেশ্বৰৰ যি শক্তিয়ে প্ৰকাশ লাভ কৰিছিল সেই শক্তি আকৌ সংকুচিত হৈ তেওঁ গাটি সোমাই পৰে। তাৰ পাছত আকৌ যেতিয়া বিশ্ব ব্ৰহ্মাণ্ডখনে প্ৰকাশ লাভ কৰাটো প্ৰয়োজনীয় হৈ পৰে তেতিয়া তেওঁৰ ইচ্ছা শক্তিয়ে সেই কাম কৰে। বহু শ্যাম অৰ্থাৎ মই যদিও এজন তথাপি মই বহুতজন হৈ পৰিম, ইহাৰ বেদৰ বাক্য। সান্দিগ্য উপনিষদত আছে তেওঁ পাৰ্থিব শক্তিৰ মাজত নিজে বিস্তৃতি লাভ কৰে আৰু তাৰ ফলত আকৌ এবাৰ পৰিদৃষ্টমান বিশ্ব ব্ৰহ্মাণ্ডখনে প্ৰকাশ লাভ কৰে। ভগৱান কৃষ্ণই নিজৰ তত্ত্বক কেনেদৰে প্ৰকৃতিৰ মাজত প্ৰকট কৰি এক কল্পৰ শেষত আকৌ পুনৰ সমস্ত তত্ত্বক তেওঁ উদৰত লীন যায় আকৌ এক কল্প সময় তেওঁ যোগনীত তাত ৰমন হৈ যায়। পুনৰ তেওঁ যেতিয়া অকলে থাকি বেয়া লাগে আকৌ পুনৰ তেওঁ সৃষ্টি ৰচনা কৰে। ৰাজকীয় যুগত ভগৱান কৃষ্ণই অৰ্জুনক এই পৰম তত্ত্ব কথা বিগত কৰিছে। হে ৰাম হে জীৱে কিছু নকৰয় হে নকৰিও বদ্ধ হয় আর তুমি কেনে বধন অর্জুনে সুধিছে হে অর্জুনে বুলন্ত স্বামী ভুলা যে তোমার অংশ আমি অনিজে কর্তা তুমি সে হাত হে জীবে কিছু নকৰয় নকৰিও বদ্ধ হয় আ তুমি কেনে বদ্ধনো হাত। অর্জুনে তেওঁ স্বামীক সুধিছে যে এই জীৱবিলাক যদিও তোমাৰেই অংশ আৰু তুমি তেওঁলোকৰ আত্মাৰূপী সাক্ষাৎকৰ্তা, জীৱই যিয়ে নকৰক কিয় তুমি এইবিলাক বন্ধনৰ মাজতনো কিয় নাথাকা? তুমি কিয় জীৱৰ বন্ধনত আবদ্ধ নহয়? তুমি কিয় অখণ্ডিত? সমস্তবিলাকৰ পৰাই তুমিনো কিয় মুক্ত? হে কৃষ্ণে বোলে হে অৰ্জুন মোহো ৰজতে কগুণ আমনি জানো নপাৱন্ত সীমা হে অদ্বয় পুৰুষ মই নিৰাকাৰ নিৰাশ্ৰয় আমোৰ ভক্তি নপাৱে মহিমা। কৃষ্ণই অৰ্জুনক কৈছে যে হে অৰ্জুন মোৰ যিমান গুণ আছে মুনিজনে অন্তৰংগ ঈশ্বৰ সাধনাৰ যোগেদিও তাৰ পাৰ নাপায়। মই অব্যয় পুৰুষ, মই হলো পুৰাণ পুৰুষ, মই নিৰাকাৰ আৰু মই নিৰাশ্ৰয়, মই বাস কৰিবৰ কাৰণে কোনো আশ্ৰয়ৰ প্ৰয়োজন নাই, সমস্তবিলাকৰ কেৱল ময়েই আশ্ৰয়, আৰু মোৰ ভক্তিৰ বাহিৰে মোৰ মহিমা কোনেও লাভ কৰিব নোৱাৰে। হেয়া চক আমি ধনঞ্জ প্ৰকৃতি নস্ৰজয় অ আমি কেনে কৰ্তা হৈ ভূতাত হে পূৰ্বকৰ্ম সংস্কাৰেৰে গুণকৰ্ম দেহা ধৰে হে বাসনাত থাকি হে জাত। হে অৰ্জুন মই যদিও সকলোতে আছো প্ৰকৃতিয়ে কিন্তু মোক স্বজন নকৰে, যিহেতু প্ৰকৃতিৰ সত্তাত মই প্ৰৱেশ হৈ মই কৰ্তা হওঁ। পূৰ্বৰ কৰ্মৰ সংস্কাৰবিলাকৰ যোগেদি গুণৰ কৰ্মৰে দেহীবিলাকে পুনৰ দেহ ধাৰণ কৰে আৰু যিসকল বাসনাৰ বন্ধনত লৈ যায় সেইসকলে আকৌ পুনৰ জীৱৰূপেৰে জন্ম লয়। এ হৈয়ে আমি উদাসীন
কিয়া কর্তা কর্মহীন হে সবাহাতে আছো কি ভাগে হে উদয় যেন ভাস করে লোকে ধর্মা ধর্ম করে হে পাপ পুণ্য সূর্যকে ন লাগে। হে অর্জুন, মই হলো উদাসীন, মোৰ কোনো বস্তুৰ বন্ধনত মই কেতিয়াও ৰত হৈ থকা নাই, যিহেতু মই আত্মাৰূপ। কৰ্তা ক্ৰিয়া আৰু কৰ্ম এই সমস্তবিলাক তত্ত্বই যদিও মই প্ৰতিপালন কৰো, তথাপিতো সূৰ্যৰ পোহৰত দৃশ্যমান হোৱা জীৱবিলাকে এই দৃষ্টিশক্তিক প্ৰয়োগ কৰি, সূৰ্যৰ পোহৰক প্ৰয়োগ কৰি বিভিন্ন ধৰণৰ কৰ্ম যদিও কৰি থাকে, তথাপিতো পোহৰ দিওঁতা সূৰ্যক তেওঁলোকৰ পাপ কৰ্মবিলাকে কোনোদিন স্পৰ্শ নকৰে। সূৰ্যৰ সত্তা হল দিব্য সত্তা, আৰু হে অৰ্জুন, মোৰ সত্তাও সূৰ্য শক্তি। মই যদিও জীৱবিলাকক আত্মাৰূপেৰে পোহৰাই তোলো, তথাপিতো তেওঁলোকে কৰি থকা জড়বন্ধনযুক্ত কৰ্মবিলাকে সূৰ্যৰ দৰেই মোকো স্পৰ্শ কৰিব নোৱাৰে। হে মোহৰ প্ৰকাশ পায়া সংসাৰ সজ্ৰয় মায়া ঐ হেতু নিস্তেজ নিমুক যদি মই নিৰাকাৰ তভু ধৰো অৱতাৰ ঐ হেতু হেলাক রে মুক একহয় অমি সিজ অকহয় অমি স্বগোবিন্দ শরণ রয় রবিন্দ হে মোর মুখে নসারো ক নাম হে শুনা সমা সদজন তরি বারজার মন অডাকি হবে বোলারা মরাম হে হরি রাম। আমাক পদে জনাইছে যে মুহূর্ত প্রকাশ পায়া সংসার সজয় মায়া। হে অর্জুন, মোৰ প্ৰকাশৰূপী সূৰ্যৰূপী আদিত্যময় পৰম তত্ত্বৰ যোগেদি মায়াৰ শক্তিৰ দ্বাৰা মায়াই সৃষ্টি কৰে, আৰু ইয়াৰ যিটো নিষ্ট হেতু বা কাৰণ তুমি জানি লোৱা। মই নিৰাকাৰ, মোৰ কোনো আকাৰ নাই, মোৰ কোনো জন্ম মৃত্যু নাই, মই হলো অজ তবুৰৰো অৱতাৰ, তথাপিতো মই অৱতৰণ কৰো এই জীৱৰূপী দেহৰ তত্ত্বত। আত্মাৰূপী সত্তা হৈ মই বাস কৰি থাকো, এহি হেতু হেলা কৰে মোক, মোক কোনেও নেদেখে, মোক কোনেও বুজি নাপায়। মই গুপ্ত হৈ লুকাই থকা আত্মিক সত্তা, মোক দৰ্শন পোৱাটো অতি দুৰূহ কাম। গতিকে হে অৰ্জুন, মোৰ পবিত্ৰ তত্ত্বক তুমি দৰ্শন কৰা। মোক দৰ্শন কৰিলে তোমাৰ জড় বন্ধন অজ্ঞান অবিদ্যা আৰু অন্ধকাৰ এই সমস্তবিলাক তোমাৰ মুক্ত হৈ যাব। কহয় মিশ্ৰ গোবিন্দ গোবিন্দ মিশ্ৰ প্ৰভু জনাই পদৰ চন্দেৰে জগতৰ শ্ৰীহৰিৰ অৰুণ চৰণক প্ৰণাম জনাই সমস্ত সভাসদজনক ৰাম ৰাম ঘোষি জীৱৰ বন্ধনৰ জড়তাৰ পৰা মুক্ত হবলৈ শেষত সেৱা লৰিলে। এই কৃপালো বাপ বান্ধৱ আই সমস্ত নৱম অধ্যায় ৰাজবিদ্যা ৰাজকুৰ্য যোগ বা ৰাজকুৰ্য যোগ আমাৰ দ্বিতীয় ভাগে পাঠৰূপ আলোচনাৰ আমি সামৰণিৰ সেৱা ধৰিব বিচাৰিছো। ইয়াৰ পাছত আছে পদচন্দ্ৰ, এই অধ্যায়টিৰ গভীৰ ৰহস্য তত্ত্ব অতি দীঘলীয়া। আমি পৰ্যায়ক্ৰমে গীতাৰ জ্ঞান যুগৰ এই পৰম তত্ত্বৰ কথা আমাৰ ক্ষুদ্ৰ মগজুৰে যি ঢুকি পায় আমি আপোনাসকলৰ মাজত আগবঢ়াই যাবলৈ যত্ন কৰিম। ইয়াৰ পাছৰ ভাগে পাঠ পৰ্যালোচনাত আপোনাক হবে তেজপুৰ হলেশ্বৰৰ ৰীণা দাস আইগৰাকীৰ গৃহত অনুষ্ঠিত হোৱা ভাগৱত অনুষ্ঠানৰ
ভাগৱতৰ একাদশ স্কন্ধৰ উদ্ভৱ সংবাদ শিৰহৰ পৰম তত্ত্ব কথাৰ আপোনালোকে আনন্দ লাভ কৰিবলৈ সুযোগ পাব। আমি সেই ভাগ অনুষ্ঠানৰ প্ৰথম ভাগী আলোচনাত জগতৰ প্ৰথম সাংবাদিক কোন, জটায়ুৰূপী সংবাদদাতাই জীৱাত্মাৰূপী সীতাৰ পৰমাত্মাৰূপী শ্ৰীৰামচন্দ্ৰক বাতৰি দিবলৈ যোৱাৰ যি আনন্দময় কথা, ৰামৰূপী পৰম তত্ত্বক ৰিপুময় বাসনাৰূপী ৰাৱণে যদিও স্পৰ্শ কৰিব বিচাৰে, জটায়ুৰূপী জন্মৰ পৰা মৃত্যুলৈকে জীয়াই থকা জীৱবিলাকে সংবাদ নিব লাগিব ৰামচন্দ্ৰৰ ওচৰলৈ সীতাৰূপী পবিত্ৰ আত্মাৰ পৰম তত্ত্বৰ। পবিত্ৰ ঈশ্বৰৰ পৰম তত্ত্ব অখণ্ডিত আনন্দময় সেই ভাগৱত অনুষ্ঠানৰ তিনিভাগী পাঠ পৰ্যালোচনাৰ প্ৰথম ভাগী পাঠ পৰ্যালোচনা আমি অহাভাগী পাঠত আমি দিবলৈ যত্ন কৰিম আমাৰ নিপেন শইকীয়া ইউটিউব চেনেলত। হে কৃপালু বাপ বান্ধৱ সমস্ত সমস্তজনৰ চৰণত আমাৰ ভক্তি ভৰা সেৱা জনাই, অজানিতে যদি আমাৰ কোনোবাখিনিত সুৰ সঞ্চাৰ উচ্চাৰণ আদিত ভুল ভ্ৰান্তি হৈছিল, সমস্তজনেই দয়াৰ দৃষ্টিতে চাব বুলি আশা ৰাখি গীতাৰ নৱম অধ্যায়ৰ তৃতীয় ভাগী পাঠ আৰু পৰ্যালোচনাৰ আমি ইমানতে সামৰণিৰ সেৱা ধৰিছো। হৰি অ ৰাম, জয় গুৰু শংকৰ, মাধৱ কৃষ্ণ।